আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ পরিচালিত হয় তখন দেখা যায় পরিবাহের উষ্ণতা বৃদ্ধি পায়। তার কারণ নিশ্চয়ই যে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন না হলে তো উষ্ণতা বৃদ্ধি পাবে না। তা উষ্ণতা বৃদ্ধির বিভিন্ন কারণ প্রথম অনুসন্ধান করেন প্রেসকট জুল। তিনি দেখান যে পরিবাহের প্রবাহ মাত্রা রোধ ও সময়ের উপর নির্ভর করে পরিবাহিতে তাপ উৎপন্ন হয়। প্রথমে আমরা আসি যে তাত্ত্বিক দিক দিয়ে জুল যে ধারণাটা দিয়েছিলেন পরিবাহের রোধ এবং সময় এবং প্রবাহ মাত্রার উপর নির্ভর করে তাপ উৎপন্ন হয় সেটা ব্যাখ্যা করা। এর আগে আমরা কতগুলো পড়ে এসেছি, ফর্মুলা পড়ে এসেছি, কতগুলো সম্পর্ক পড়ে এসেছি, যেমন আধান সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়, শক্তি সমান প্রবাহ আধান এবং বিভব পার্থক্যের গুণফল, বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল, বা ওখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা সমান বিভব পার্থক্য এবং রোধের অনুপাত। তাহলে আমরা যদি W=qV, কিউ এর জায়গায় আইটি এবং ভি এর জায়গায় আইআর বসাই, তাহলে দাঁড়াচ্ছে কাজের মান হচ্ছে I²RT, অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গ রোধ এবং সময়ের গুণফলের সমান। যদি আই এর জায়গায় V/R বসাই তাহলে V²/R² হবে, ওপরে একটা আর আছে, কেটে গিয়ে V²T/R হবে। অর্থাৎ হয় সেটা প্রবাহ মাত্রা বর্গের সাথে সমানুপাতিক অথবা সমান, কিংবা বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক অথবা সমান। যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মান স্থির থাকে সেখানে I²RT প্রয়োগ করা হয়, আর যে বর্তনীতে বিভবের মান স্থির থাকে, বিভব পার্থক্যের মান স্থির থাকে, সেখানে V²/R×T এই সূত্রটা প্রয়োগ করা হয়। যেহেতু দেখতে পাচ্ছি কার্য থেকে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা প্রবাহ মাত্রা বর্গ রোধ এবং সময়ের উপর নির্ভরশীল, এবং এসআই পদ্ধতিতে কার্য তাপশক্তি একক দুটোই জুল, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক ও তাপশক্তি একক ক্যালোরি। তার ফলে এসআই এক পদ্ধতিতে W জুল, I²RT জুল, ফলে কোনো সমানুপাতিক ধ্রুবক বা একক পরিবর্তনের জন্য কোনো ধ্রুবক লাগে না, কিন্তু সিজিএস পদ্ধতিতে লাগে। W RG মাপা হয় আর I²RT মাপা হবে ক্যালোরিতে, সেই জন্য একটি ধ্রুবক বা যে করে নেওয়া হয়েছে, যে দিয়ে ভাগ করা হয়েছে, যে কেবল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। অর্থাৎ 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2×10⁻⁷ আর্গ কাজ করতে হবে। যেহেতু সিজিএস পদ্ধতিতে কাজের একক তাপের একক আলাদা, সেজন্য কেবলমাত্র সিজিএস পদ্ধতিতে গণনা বা পরিমাণ নির্ণয়ের সময় এই যে ব্যবহার করা হবে, এসআই পদ্ধতিতে এর কোনো প্রয়োজন নেই। জুল যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা, জুল অনেকগুলি পরীক্ষা করেছিলেন, তার মধ্যে তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা এরকম, একটা রোধ, সেটা একটা ক্যালোরিমিটারে সামান্য কিছু জলের মধ্যে রাখা আছে, ক্যালোরিমিটারের মধ্যে এক থার্মোমিটার লেখা আছে, আমরা এখন ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করি, আর জুল এমনি ক্লিনিক্যাল এমনি থার্মোমিটার পারদ থার্মোমিটার ব্যবহার করেছিলেন, ক্লিনিক্যাল নয় পারদ থার্মোমিটার ব্যবহার করেছিলেন। এবং এই পরিবাহের দুই প্রান্ত একটা তড়িৎ কোষের সাথে সংযুক্ত, তড়িৎ কোষটা একটা পরিবর্তনশীল রোধের সাথে আছে যে এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবর্তন করতে পারে, রোধের দুই প্রান্ত বিভব মাপার জন্য ভোল্টমিটার লাগানো আছে, আর বর্তনীতে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা মাপার জন্য অ্যামমিটার লাগানো আছে। জুল কী করেছিলেন, বিভিন্ন প্রবাহ মাত্রা নির্ধারণ করে বিভিন্ন সময় ধরে কতটা তাপ উৎপন্ন হয় সেটা এই উষ্ণতা, জলের ভর এবং ক্যালোরিমেট্রি যেভাবে আমরা করে থাকি তাই জলের আপেক্ষিক তাপ থেকে বার করেছিলেন, এবং এখান থেকে বার করেছিলেন তড়িৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টমিটার কত বিভাবে আছে। সেইভাবে তিনি দেখিয়েছিলেন যেগুলো, সেগুলো আমরা জুলের সূত্র বলে থাকি। এখানে একটা নাইকম তার, ওই তড়িৎ প্রবাহ মাত্রা এই তারের মধ্যে দিয়ে সঞ্চালিত হওয়ার পরে তারটা গরম হয়েছে, তার ছবি, এবং এই ওই আগের বর্তনীর একটা বর্তনী চিত্র। জুল যেটা দেখিয়েছিলেন যে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা বর্গের সাথে সমানুপাতিক, যখন রোধ এবং সময় যতক্ষণ ধরে এই প্রবাহ মাত্রা চলবে সেই সময় অবকাশটা স্থির থাকে, উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকবে, উৎপন্ন তাপ সময়ের সাথে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকবে। যদি কোনোটাই স্থির না থাকে তাহলে তিনটে ক্ষেত্রে, ভেদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে H=2,
আই স্কোয়ার আর টি তিনটের গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে সমান চিহ্ন করতে গেলে। সেই ধ্রুবকটা যদি এসআই পদ্ধতিতে হয় সেটাকে এক ধরা হয়, কারণ এইচের একক এবং আই স্কোয়ার আর টি একক জুল, আর সিজিএস আমরা দেখেছি 1/J, যে যেখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এসআই পদ্ধতিতে আমি যখন এই সূত্রটা প্রয়োগ করব তার মান হবে আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে যখন সূত্রটা প্রয়োগ করব তখন হবে আই স্কোয়ার আর টি বাই জে, বা এটাকে বলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার টি বাই জে আর। কিন্তু আমাদের সিলেবাস বা আমাদের চারপাশে আমরা যেহেতু এসআই পদ্ধতিতে পরিমাপ করি সেই জন্য আই স্কোয়ার আর টিকে আমরা ব্যবহার করব, আই স্কোয়ার আর টি বাই জেকে এখন আপাতত ব্যবহার করব না। আমাদের চারপাশে যে সমস্ত যন্ত্রে তাপের ফলে তড়িতের ফলে তাপ উৎপন্ন হয় তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে এরকম একটা কয়েল থাকে, দেখো তার জড়ানো আছে, পেঁচানো আছে, অনেক লম্বা তার পেঁচানো আছে। আমরা জানি যত তার লম্বা করা হবে, নাইক্রোমের তার, নাইক্রোমের রোধাঙ্ক খুব বেশি, তার দৈর্ঘ্য রোধ দৈর্ঘ্যের সাথে বেড়ে যাবে, ফলে এর ফলে এই ইস্ত্রির মধ্যে তড়িৎ প্রবাহ ঘটলে আই স্কোয়ার আর টি অনুসারে তাপ উৎপন্ন হবে। এটা একটা হিটার ঘর গরম রাখার জন্য। এই হিটারে এই কয়েলের মধ্যে দিয়ে নাইক্রোমের তার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এই ইস্ত্রির ক্ষেত্রেও তাই, যেহেতু ঢাকা থেকে আমরা দেখতে পাই না, তড়িৎ প্রবাহ ঘটলে উৎপন্ন তাপ এভাবে নাইক্রোমের তারের মধ্যে তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো প্রথম দিকে প্রচুর উজ্জ্বল হয়ে গেছে, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ আসা মাত্রই তাপ উৎপন্ন হচ্ছে, এবং এখানে তাপশক্তি কিছুটা তড়িৎ শক্তি কিছুটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তার ফলে কিছু পরিমাণ তড়িৎ শক্তির মান কমে যাচ্ছে, ফলে আস্তে আস্তে তারের রং কম উজ্জ্বল হয়ে যাচ্ছে, যত দূরে যাচ্ছে রোধ বাড়ছে, প্রবাহ মাত্রা মানও তুলনামূলক কমছে, শক্তিও কমে যাচ্ছে, তার ফলে এইদিকে দৈর্ঘ্য বাড়ালে শেষের দিকে আর উজ্জ্বলতা থাকে দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে নাইক্রোম তারের আসল চেহারা, যেরকম বাজারে কিনতে পাওয়া যায়। তার তড়িৎ প্রবাহের সাথে সংযুক্ত করলে কোষের সাথে বা মেনের সাথে তখন ওই রকম লাল রঙের চেহারা রূপ নেয়। লক্ষ্য করে দেখো এটা কুণ্ডলীকৃত, তার মানে দৈর্ঘ্যটাকে প্রচুর বাড়িয়ে নেওয়া হচ্ছে। যেহেতু প্রস্থচ্ছেদ স্থির আছে সেই জন্য প্রস্থচ্ছেদের জন্য বিশেষ কিছু পরিবর্তন হবে না, কিন্তু দৈর্ঘ্য যত বাড়াবো তত বেশি রোধ বাড়বে, তত বেশি তাপ উৎপন্ন হবে, প্রভাবমাত্রা তো আছেই, সেই জন্য রৈঘ্যতা বাড়ানোর জন্য কুণ্ডলীকৃত করা হয়। বাড়িতে আরেকটা জায়গায় এই রোধের এবং প্রভাবমাত্রার উপর নির্ভর করে তাপ উৎপন্ন, তাপ উৎপন্নের সাথে আমাদের কাজে সাহায্য করা হয় করে, সেটা হচ্ছে ফিউজ, ইলেকট্রিক ফিউজ। ইলেকট্রিক ফিউজে এরকম একটা খড়ি মাটি বা চীনা মাটির এরকম বাক্স থাকে যার মধ্যে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, এখানে মেন লাইন ঢুকে আসে, আর এই দুটোতে ফিউজ তার জড়ানো থাকে। ফিউজ তার মানে যার মধ্যে দিয়ে মেন লাইন থেকে এসে তারের মধ্যে তড়িৎ প্রবাহ হয় এবং এখান থেকে এটা আবার পৌঁছে বাড়ির মধ্যে প্রবাহিত হয়। আমরা এই ছবিটাতে দেখে রাখি ফিউজ লাগানোর সময় এই তারটাকে আমরা বলি ফিউজ তার। এই তারটার একটা মিশ্র 25% টিন এবং 75% সীসা দিয়ে তৈরি, ফলে রোধাঙ্ক খুব বেড়ে যায়। যখনই রোধাঙ্ক খুব উচ্চ মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি কোনো ক্রমে বেড়ে যায়, অর্থাৎ বর্গহারে বাড়বে, তাহলে তাপ উৎপন্ন অনেক বেশি হবে। রোধাঙ্ক বেশি হওয়ার জন্য গলনাঙ্কও কমের এমনভাবে তৈরি করা হয় যাতে গলনাঙ্ক কম রোধাঙ্ক বেশি, ফলে এটা গলে গিয়ে তড়িৎ বর্তনী ছিন্ন করে দেয়, ফলে আমাদের বাড়ির দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই। এছাড়া আমরা বাড়িতে ব্যবহার করি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ভাস্বরবাতি, এটা আগে ব্যবহার হতো। এই যে সরু তারটা জ্বলছে এটা কুণ্ডলীকৃত কুণ্ডলী, অর্থাৎ একটা কুণ্ডলী করা থাকে, সেই কুণ্ডলীটা আবার পেঁচিয়ে পেঁচিয়ে কুণ্ডলী করা থাকে। নাইক্রোমের খুব সরু তার, পরবর্তী ক্ষেত্রে উলফ্রামামাইট, নাইক্রোন, ম্যাঙ্গানিজ এবং লোহা, এই তিনটে দিয়ে তৈরি করা হয়। খুব আশ্চর্যের ব্যাপার, এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাতে তাপ এবং আলো উৎপন্ন হয়। এর 98% তাপ উৎপন্ন হয়, মাত্র 2% আলো পাওয়া যায়। অর্থাৎ এই বাল্বটা লাগানোর ফলে প্রবাহমাত্রা আমরা যেটা ব্যয় করবো তার 2% আমরা কাজ হিসেবে পাবো, বাকিটা আমাদের দাম দিতে হয় কিন্তু কাজে লাগে না। সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, এবং এইটা আমরা টিউব লাইট যেটা বলেছি, সেই টিউব লাইট একটা উন্নত মানের সংস্করণ। টিউব লাইট অনেক লম্বা হয়, অনেক বড় জায়গা নিয়ে থাকে, এই সেই টিউব লাইটকে পেঁচিয়ে ছোটো করে নিয়ে রাখা হয়, এবং এটা এর তুলনায় 40% বেশি কার্যকরী ভূমিকা নেয়। অর্থাৎ এখানে যদি 2% আমরা পাই তাহলে এখান থেকে 12 কি 13% আলো পাই, এবং এটা আমরা বহুল পরিমাণে ব্যবহার করি, বিদ্যুৎ খরচ সাশ্রয় হয়। বর্তমানে এই দুটোর বদলে চলে এসেছে এলইডি বাল্ব, লাইট এমিটিং ডায়োড বাল্ব। এই বাল্ব অত্যন্ত সাশ্রয় করি এবং খুব বেশি আলো দেয়, বিদ্যুৎ শক্তির প্রায় বেশিরভাগটাই 60-65% এই এলইডির জন্য আলোতে পরিণত হয়, তাপ হয় না বললেই চলে, খুব সামান্য পরিমাণ তাপ হয়। এবং এলইডি আমরা এখন এই বাল্ব ছাড়াও দেখতে পাই যে অটো এবং নানা জায়গায় এলইডি বাল্বের শহর। আমরা যখন বাড়ি পুজোর সময় বা অন্যান্য বিবাহ উৎসবে বাড়ি সাজাই এলইডি বাল্ব দিয়ে, নানা রকম ঝালর তৈরি করে সাজানো হয়, তো এলইডির প্রচুর ব্যবহার হচ্ছে। যেমন বিদ্যুৎ সাশ্রয় করি তেমনি আলো এবং নানা রকমভাবে খুব সহজে এটা জ্বালানো যায় এবং কাজ করা যায়।
যে কোনো বৈদ্যুতিক যন্ত্রে এরকম একটা লেখা থাকে, টাইপ কোন জাতীয় যন্ত্র, তারপরে লেখা থাকে কত ভোল্টেজে কাজ করবে, 240 ভোল্ট, এসি হলে কত হার্জে কাজ করবে, 50 থেকে 60, আমাদের দেশে 50 হার্জ এসি, আর বিদেশে ইউরোপে 60 হার্জ এসি, ফলে 50 থেকে 60-এর মধ্যে কাজ করবে, এবং একটাই জিনিস লেখাতে 1200 ওয়াট, অর্থাৎ এর ক্ষমতা কত। এই পুরোটাকে বলি রেটিং। রেটিং জানার আগে আমরা জেনে নিই যে ক্ষমতা কাকে বলে। আমরা জেনে এসেছি ডাব্লু বা শক্তি, তাপের থেকে যেটা পাবো I²RT, সেটা হচ্ছে তার উৎপন্ন তাপের বা কার্য আমার যে শক্তিটা ব্যয়িত হয়েছে তার মান। ক্ষমতা মানে প্রতি একক সময় ব্যয়িত শক্তি। তাহলে টাইম দিয়ে ভাগ করলে ওপরেটি নিচেটি কেটে যাবে, থাকবে P=I²R বা V²R। এইটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি, এই বৈদ্যুতিক ক্ষমতা। এবং বিদ্যুৎ বৈদ্যুতিক যে কোনো যন্ত্রে এই ক্ষমতাকে বোঝানোর জন্য এই রেটিং ব্যবহার করা থাকে। সিজিএস পদ্ধতিতে আমাদের নিশ্চয়ই মাথায় আছে যে ক্ষমতা যখন বোঝাবো আমরা লিখবো, তখন জের ব্যবহার আমরা নিশ্চয়ই করবো, কারণ এসআই পদ্ধতিতে জুল এবং তাপ এবং কার্যের একক একই জুল, কিন্তু সিজিএস আলাদা, আর্ক এবং ক্যালোরি, সেই জন্য এখানে আবার ক্ষমতার ব্যাপারেও জে দিয়ে ভাগ করে নেওয়া হবে। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট, সাধারণ ব্যাপার জানি, এবং সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড, তবে আর্ক পার সেকেন্ড ব্যবহার করে না, এটাকে ওয়াটে চেঞ্জ করে নেওয়া, এই ফর্মুলা দিয়ে আমরা ওয়াটে চেঞ্জ করে নিই। তাহলে যে কোনো যন্ত্রে যে দুটো জিনিস লেখা থাকে, 220 ভোল্ট 100 ওয়াট বা 240 ভোল্ট 1200 ওয়াট, তার মানে হচ্ছে এই যন্ত্রগুলোকে যখন আমরা 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে স্থাপন করবো, লাগাবো, তখন এটা সর্বোচ্চ 100 ওয়াট, প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে। এখানে প্রতি সেকেন্ডে 1200 জুল, অর্থাৎ 1200 ওয়াটের ক্ষমতা, প্রতি সেকেন্ডে 1200 জুল করে শক্তি ব্যয় করবে। তাহলে যে পরিমাণ শক্তি সে ব্যয় করছে সেটা মাপার জন্য আমরা অন্যভাবে শক্তি এবং সময় গুণ করে, তাহলে P×T যদি গুণ করি তাহলে W পাবো। তাহলে আমরা নতুন একটা ব্যবহারিক শক্তি ব্যবহার করি, যাকে ওয়াট ঘন্টা বা 1000 গুণ করে, ওয়াট ঘন্টা থেকে বড় কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টা একটা ইউনিট বলে আমরা, একক বলে আমরা পরিমাপ করি। এক ওয়াট ঘন্টা মানে হচ্ছে এক ওয়াট কোনো ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘন্টা ধরে চললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি সে ব্যয় করবে, তাকে দিতে হবে, সরবরাহ করতে হবে, তার মান হচ্ছে এক ওয়াট ঘন্টা। এক জুল ওয়াট মানে 1 জুল/সেকেন্ড, আর ঘন্টা মানে 3600 সেকেন্ড, গুণ করলে 3600 জুল পরিমাণ শক্তি তাকে দিতে হবে, তবে সে ওই যন্ত্রটা কাজ করবে। এটা খুব ছোট, 1 ওয়াট 3600 জুল সামান্যই শক্তি, সেই জন্য আরও বড় একক করা হয় কিলোওয়াট ঘন্টা, যেটা 1000 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 3×6×10^6 জুল। প্রভাবমাত্রা, বিভব, ক্ষমতা এবং রোধ, এই চারটে রাশির মধ্যে সম্পর্ক আমরা এখানে দেখেছি। যদি আমরা প্রভাবমাত্রা মাপতে চাই তাহলে বিভব এবং রোধের অনুপাত হবে, যদি ক্ষমতা এবং বিভবের অনুপাত হবে, আর ক্ষমতা রোধের অনুপাতের বর্গমূল হবে। ঠিক একইভাবে যদি রোধ মাপতে চাই তাহলে সেটা হবে বিভব এবং তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত, বিভবের বর্গ এবং ক্ষমতার অনুপাত, অথবা ক্ষমতার তড়িৎ প্রবাহমাত্রার বর্গের অনুপাত। ফলে যা আমরা মাপতে চাইবো অন্যগুলো দিয়ে এই চাকতি বা এর সাথে সেগুলোকে আমরা সাজিয়ে রেখেছি এবং সেগুলোকে সেইভাবে ব্যবহার করা যায়। যদিও মূল কথা আমাদের মনে রাখতে হবে যে P=I²R বা V²R, সেখান থেকে, এবং V=IR, ওহমের সূত্র, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই সমস্ত চারিত্রিক সমস্ত সূত্রগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি। যেহেতু আমরা আগে দেখলাম যে তড়িৎ প্রবাহমাত্রার একক আমরা ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা বা ইউনিট দিয়ে পরিমাপ করি, এবং আমাদের বাড়িতে প্রচুর যন্ত্র আমরা প্রবাহিত তড়িতের সাহায্যে চালাই, তড়িৎ প্রবাহমাত্রা না থাকলে শক্তি বা তড়িৎ শক্তি না থাকলে তাহলে আমাদের এই যুগ অচল। তাহলে বাড়িতে ব্যবহৃত তড়িৎ শক্তি একটা ছোটোখাটো হিসাব করে নেওয়া যাক। ধরা যাক আমাদের বাড়িতে 3টে বাল্ব চলে 40 ওয়াট করে, 5 ঘন্টা করে দিনে চলে, ফ্যান চলে 4টে 60 ওয়াট করে, 10 ঘন্টা করে, টিভি চলে 1টা 40 ওয়াটের টিভি, এলইডি টিভি 4 ঘন্টা চলে, ফ্রিজ চলে, এবং কম্পিউটারটা আমরা ধরিনি, বাদ দিলাম, ফ্রিজ চলে 1টা 150 ওয়াটে এবং ঘন্টা 10 ঘন্টা চলে, তাহলে 30 দিনে আমাদের কত টাকা তাকে দিতে হবে, বিদ্যুৎ সরবরাহ কোম্পানিকে আমরা কত টাকা দেব। 5 ঘন্টা দৈনিক 40 ওয়াট, তাহলে 5×40 ওয়াট ঘন্টা পাবো, 3টে বাল্ব তাহলে মোট দিনে পাবো 5×40×3, এবং 30 দিনে পাবো, 30 দিয়ে গুণ করলে মোট 1800 ওয়াট ঘন্টা খরচ হচ্ছে। তাহলে একে 1000 দিয়ে ভাগ করলে ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াট ঘন্টা পেয়ে যাবো 18 কিলোওয়াট ঘন্টা, আমাদের কিলোওয়াট ঘন্টাকেই হিসাব করে টাকা দিতে হয়। ঠিক একইভাবে 4টে ফ্যান 60 ওয়াট, 10 ঘন্টা 30 দিন, 4টে গুণ করলে এটা পাবো 72 কিলোওয়াট ঘন্টা, টিভি 1টা টিভি 40 ওয়াট, 5 ঘন্টা 4 ঘন্টা 30 দিন, তাহলে 1×40×4×30 4800, 4.8,
এবং ফ্রিজের ক্ষেত্রে 1 × 150 × 10 × 30 গুণ করলে 45,000 বা 45 কিলোওয়াট ঘন্টা, সবকটা যোগ করলে মোট হচ্ছে 139.8। প্রতি ইউনিটে খরচ যদি 7 টাকা ধরে নিই, প্রতি ইউনিটের জন্য যদি আমাদের 7 টাকা দিতে হয়, তাহলে মোট খরচ 7 টাকা আমাদের দিতে হবে 978.60 টাকা বা 969 টাকা। আমাদের ওই একদিনে এতগুলো যন্ত্র এই হারে দিনে এত ঘন্টা করে চালালে আমাদের মাসে এত টাকা দিতে হবে। এবার একটা ধাঁধায় আমরা আসি। সেনীয় সমবায় বাল্ব লাগিয়েছি আমরা, এখানে একটা বর্তনী আমরা দেখতে পাচ্ছি, যে বর্তনীটা 220 ভোল্ট মেনে লাগানো আছে, তাতে দুটো বাতি আছে, একটা 60 ওয়াট একটা 40 ওয়াট। এখানে সুইচ দেওয়া আছে, অন অফ করলে সুইচ জ্বলবে, বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, আলো জ্বলবে। ঠিক একইভাবে এই দুটো বাল্বকে সমান্তরাল সময় রাখা আছে, এখানেও সুইচ দেওয়া আছে, 220 ভোল্টে লাগা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, শ্রেণী সমবায়ে আমি যদি এখানে সুইচটা অন করি, তাহলে দুটো বাল্বকে একই উজ্জ্বলতায় জ্বলবে না কম বেশি জ্বলবে? যদি কম বেশি জ্বলে কোনটা বেশি কোনটা কম, আর যদি সমান্তরাল সমবায় হয় তাহলে সেই ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম। তা প্রথমে বলা হয়েছে যুক্তিকার্য উত্তর দাও, পরে সুইচে ক্লিক করো, এটা তোমাদের জন্য রাখা থাকলো। এখন আমরা করে দেখি এবং পরে ব্যাখ্যা করি কী ঘটনা ঘটছে। প্রথমে এই সুইচটা জ্বালাই, আমরা দেখতে পাচ্ছি যখন শ্রেণী সমবায় থাকছে তখন যে বাল্বটার ওয়াটেজে কম, যেটা কম শক্তিশালী বাল্ব, 40 ওয়াটের বাল্ব, সেটা বেশি উজ্জ্বল জ্বলছে, কিন্তু 60 ওয়াট কম উজ্জ্বলে জ্বলছে। আর যখন সমান্তরাল সমবায় দিচ্ছি আমরা, আবার দেখে নিই, সমান্তরাল সমবায় দেখছি, তখন দেখছি 60 ওয়াট যেটা বেশি ওয়াটেজের বাল্ব সেটা বেশি উজ্জ্বলে জ্বলছে, 40 ওয়াট কিন্তু কম উজ্জ্বলতা জ্বলছে। কেন, কারণটা কী, সেই কারণটার দিকে আমরা একটু অনুসন্ধান করে দেখি। প্রথমে আমরা 40 ওয়াট 220 ভোল্ট বাল্বটার কথা দেখি, এর রোধ কত, V²/P থেকে পেয়ে যাবো। তাহলে V² মানে 220 × 220, আর পাওয়ার P 40, ভাগ করলে হচ্ছে 1210 ওহম। পরের বাল্বটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট, তার রোধ বার করি, আর হচ্ছে 60 ওয়াটে 220 220, ওখানে 40 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 60 দিয়ে ভাগ করি, তাহলে 806.7 ওহম। এটাকে আমরা 807 ধরে নিই, কাজের কোনো অসুবিধা হবে না। এবার সমান্তরাল শ্রেণী বয়ে সমান্তরাল এই শ্রেণী সমবায়ে শ্রেণী সমবায়ে আমরা দেখছি যে প্রবাহমাত্রা স্থির থাকে, একই প্রবাহ দুটোর মধ্যে দিয়ে যায়, তাহলে পাওয়ার কী হবে, I²R, প্রবাহ স্থির আছে, তাহলে I²R, আর এর দুটো মান আছে 1210 7 7, তাহলে I²কে 1210 দিয়ে গুণ করলে নিশ্চয়ই সেটা 807 দিয়ে গুণ করলে যা হবে তার থেকে বেশি হবে। তাহলে এই পাওয়ারটা কার পাওয়ার, 40 ওয়াটের পাওয়ার, তাহলে 40 ওয়াটের পাওয়ার দেখতে পাচ্ছি 60 ওয়াটের থেকে বেশি হবে। যখন সমান্তরাল সমবায় যাচ্ছে তখন ভোল্টেজটা ফিক্স, আর কারেন্টটা দুটো আলাদা, দুজনের কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু বিভব পার্থক্য একই থাকছে। তাহলে V²/R, আর প্রথমটা 1210, দ্বিতীয়টা 806, তাহলে বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ করি V²কে, কম সংখ্যা ছোটো মানের সংখ্যা ছাড়া, তাহলে এটা নিশ্চয়ই ছোটো হবে, সেই জন্য পি, এটা তো পাওয়ার অফ 60 ওয়াট, তাহলে 60 ওয়াটের পাওয়ার বেশি, 40 ওয়াটের পাওয়ার কম, সেই জন্য আমরা দেখতে পেয়েছিলাম। আগেরটাও দেখে নিই, আবার নিশ্চয়ই খেয়াল করে দেখো যে এখানে আমরা দেখেছিলাম যে 40 ওয়াটের বাল্বটা শ্রেণী শ্রেণী বেশি জ্বলছিল, কারণ এখানে রোধটা বেশি, তাই জন্য প্রবাহ মাত্রা একই আছে, ফলে P = I²টা বেশি জ্বলছিল, আর এখানটায় রোধ প্রবাহ মাত্রা ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে, কম আলাদা দুটো পার্থক্য হয়ে গেছে, কিন্তু বিভব পার্থক্যটা দুজনেরই 220 ভোল্ট, এখানে কিন্তু বিভব আলাদা, 220 ভোল্ট মোট বিভব, কিন্তু এই দুটোর মধ্যে বিভব পতন আলাদা, প্রবাহ মাত্রা এক আছে, তাহলে এখানে বিভবটা এক আছে, কিন্তু V²/R, এর রোধ কম, আই মানটা বেশি, পাওয়ারটা বেশি, এর পাওয়ারটা কম, সেই জন্য এটা আমরা এখান থেকে বেশি জোরে জ্বলতে দেখেছি 60 ওয়াটটাকে।